এর সভাপতি হিসেবে আপনাদের একজন সহকর্মী বা সদস্যই বলা যায়, আজ সন্ধ্যায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার রেশনিংয়ের ঘরে পাওয়া গেছে। এ বিষয়ে যদি একটু প্রশ্ন করেন। দেখুন, এই মৃত্যুটার কারণ তো আমরা জানি না, বলতে পারবো না, কিন্তু এইটা অত্যন্ত মর্মান্তিক আমাদের প্রত্যেকের কাছে। সেটা আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার বলে না, অন্যান্য অনেক সংস্থার সঙ্গেও জড়িয়ে ছিল। প্রত্যেকের কাছেই আমাদের অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এরকম ঘটনা ঘটা একদমই উচিত নয়। কী কারণে ঘটেছে আমরা জানি না, সেটা পুলিশের ব্যাপার, পুলিশ তদন্ত করে বার করবে। কিন্তু আমরা খুব দুঃখিত এবং ওর পরিবারের প্রতি সমবেদনা জানাই। এছাড়া আমি এই মুহূর্তে আমার ভাষা নেই আর বলার। আপনার নাম? আমার নাম স্বপন ভৌমিক। আপনি? আমি ডিসিপি সভাপতি। যিনি মারা গেছে তার নাম? ওর ভালো নাম হচ্ছে দেবীপ্রসাদ পাল, আর ডাক নাম রমন পাল, রমন বল নামই ও পরিচিত। ও একাধারে রেশন ডিলার এবং মেডিকেল মেডিকেল ডিলারও ছিল, ডিস্ট্রিবিউটারও ছিল। ওর বাবার রেশনের দোকান ছিল, ছোটবেলা থেকেই দেখে আসছি আমরা। সেখান থেকেই পাওয়া গেছে, মানে 2 নম্বর ওয়ার্ডের বাঁধ রোড, বাঁধ রোড বলা হয়, চটিন মাঠ বাঁধ রোড, সেখান থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরিভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা। এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে। হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার। দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায়, পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে, চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায়। আজই আসুন, ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে।